আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। কোরআনের নির্দেশনা ও হাদিসের যে আমল মেনে চলায় মহামারী করোনামুক্ত পবিত্র নগরী মক্কা ও মদিনা, সেই একই আমলের বাস্তবায়নেই করোনাসহ যে কোনো মহামারী আক্রমণ, সংক্রমণ, ক্ষতি ও জীবনহানি থেকে নিরাপদ থাকা সম্ভব। কোরআন সুন্নাহর নির্দেশনা ও আমলগুলো কি? মহামারী করোনার এই জটিল পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা ছোট্ট একটি নির্দেশনার বাস্তবায়ন খুবই জরুরি। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সূরা বাকারা আয়াত 195। এই আয়াতের নির্দেশনা বা বাস্তবায়নে হাদিসের 6টি আমলই যথেষ্ট। এই আমলগুলো যারাই যথাযথ গুরুত্বের সঙ্গে মেনে চলেছে, তারাই নিজেদেরকে ধ্বংসের হাত থেকে নিরাপদ রাখতে পারবে, থাকতে পারবে করোনামুক্ত ইনশাআল্লাহ। হারামাইন কর্তৃপক্ষ করোনার শুরুর দিকে এই নির্দেশনাগুলো জারি করেছিল, তা হলো দূরত্ব বজায় রাখা। মহামারী করোনায় নিজেদের নিরাপদ রাখতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। আবার যারা করোনায় আক্রান্ত, আলাদা ব্যবস্থাপনায় তাদের চিকিৎসা করানোর পাশাপাশি সুস্থদের থেকে দূরে রাখাও জরুরি। সংক্রামণ রোগের ক্ষেত্রে হাদিসের নির্দেশনাও এমনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সংক্রামণ রোগে আক্রান্ত তাদের উচিত যারা সুস্থ তাদের থেকে দূরত্বে অবস্থান করা। বুখারী ও মুসলিম। বাইরে যাতায়াত ও ভ্রমণ নিষিদ্ধ। যে কোনো মহামারী ও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত জনপদের কেউ নিজ নিজ অবস্থান ত্যাগ করতে পারবে না। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে জোরালো নিষেধাজ্ঞা জারি করেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো শহর, নগর, অঞ্চল মহামারী প্লেগের বিস্তারের কথা শুনো, তখন সেখানে প্রবেশ করবে না। আর যদি কোনো এলাকায় এর প্রাদুর্ভাব নেমে আসে আর তোমরা সেখানে অবস্থান করো, তবে তোমরা সেখান থেকে বেরিয়ে যেও না। সংকটকালে গড়ে অবস্থান করা। যে কোনো মহামারীর সময় গড়ে অবস্থানের ব্যাপারে নির্দেশ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামারী থেকে বেঁচে থাকতে বাঘের উদাহরণ দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুষ্ঠরোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাকো। অর্থাৎ লকডাউন মনে করে হোম কোয়ারেন্টাইন তথা গড়ে অবস্থান করা খুবই জরুরি। আর তাতেই যে কোনো জটিল ও কঠিন মহামারী এবং সংক্রামক ব্যাধি থেকে সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব। মহামারীতে গড়ে ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দুর্যোগ কিংবা মহামারীতে ঘরে ইবাদত বান্দেগীর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশে নিজেদের নিরাপদ রাখতে কোরআনের সেই আয়াতের বাস্তবায়নেরই সামিল। এ কারণেই নামাজ ইবাদত ঘরে বাস্তবায়ন করে এ নির্দেশ দিয়ে দেখিয়েছেন স্বয়ং বিশ্বনবী। হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, প্রচণ্ড এক শীতের রাতে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জাজনান নামক স্থানে আজান দিলেন। অতঃপর তিনি ঘোষণা করলেন, সাল্লুফি রিহালিকুম, অর্থাৎ তোমরা আবাসস্থলে নামাজ আদায় করে নাও। পরে তিনি আমাদের জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের অবস্থায় বৃষ্টি অথবা তীব্র শীতের রাতে মুয়াজ্জিনকে আজান দিতে বললেন, এবং সাথে সাথে একথাও ঘোষণা করে বললেন যে তোমরা নিজ বাসস্থলে নামাজ আদায় করো। অর্থাৎ তীব্র শীত কিংবা বৃষ্টির কারণে নামাজের ওয়াক্ত আজান শুনে তোমাদের মসজিদে উপস্থিত হওয়ার দরকার নেই, ঘরেই নামাজ আদায় করো। ঠিক এই করোনাকালীন সময়ে ঘরে ইবাদত বান্দেগী করাও কুরআন সুন্নার আমলেরই বাস্তবায়ন। চিকিৎসা গ্রহণ ও সতর্কতা অবলম্বন। একান্তই যদি কেউ কোনো মহামারী বা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তবে যথাযথ চিকিৎসা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিশ্বনবী। কুরআন সুন্নাহর নির্দেশ অনুযায়ী আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত মানের চিকিৎসা পথ্য এবং পদ্ধতি আবিষ্কার করেছেন। হাদিসের নির্দেশনা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা তিনি দেননি। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর আমলেই বর্তমান মহামারী করোনা থেকে নিরাপদ ও মুক্ত থাকা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ নির্দেশই দিয়েছে, তা হলো ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অনেক উপদেশ, উপমা ও নির্দেশনা দিয়েছেন, যার প্রতিটি সুস্থতা, পবিত্রতা ও নিরাপদ থাকার দিকে সরাসরি ইঙ্গিত করে, যার দুইটি তুলে ধরা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোগ জীবাণু থেকে মুক্ত ও সুস্থ থাকতে খাওয়ার আগে উভয় হাত ভালোভাবে ধুয়ে নিতেন,
এবং সাহাবায়ে কেরামকে বলতেন, হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু খাবার বা পান করার ইচ্ছা করতেন, তখন তিনি উভয় হাত ভালোভাবে ধুয়ে পরিচ্ছন্ন হয়ে খাবার ও পানীয় গ্রহণ করতেন। একটি উপমা তুলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বর্ণনা করেন, যদি তোমাদের কারো দরজার বারের সামনে দিয়ে নদী প্রবাহিত হয় এবং ওই ব্যক্তি তাতে দৈনিক পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবাগণ নিবেদন করলেন, কোনো ময়লাই আর অবশিষ্ট থাকবে না। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুতরাং দৈনিক পাঁচবার নামাজের দৃষ্টান্ত হলো এই যে আল্লাহ এর মাধ্যমে গুণাসমূহকে নিশ্চিহ্ন করে দেবেন। অর্থাৎ নামাজের আগে অজুর মাধ্যমে প্রতিটি অঙ্গ যেমন পরিচ্ছন্ন ও পবিত্র হয়, তেমনি প্রতিটি অঙ্গের গোনাহ অজুর পানির সঙ্গে চলে যায়, আর এই অজুর মাধ্যমে সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব। বর্তমান সময়ে চিকিৎসাবিজ্ঞান ও মহামারী করোনার প্রাদুর্ভাবে হাদিসের এ ছয়টি নির্দেশনা মেনে চলতে জোর দিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। যারা হাদিসের এ দিক নির্দেশনা যথাযথ মেনে চলবে, তাদের তাকদিরে মৃত্যু না থাকলে একথা সুনিশ্চিত যে কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হবে না, আর করোনায় আক্রান্ত হলেও মৃত্যুর মুখোমুখি হবে না। একান্তই এ নির্দেশনা মেনে চলার পরও যদি কেউ মহামারীতে আক্রান্ত হয়, তা হবে তার জন্য শাহাদাতের মৃত্যু। হাদিসে এসেছে, কোনো বান্দা যদি মহামারী আক্রান্ত এলাকায় অবস্থান করে আর নিজ বাড়িতে ধৈর্য সহকারে সাওয়াবের নিয়ত এ বিশ্বাস নিয়ে ঘরে অবস্থান করে যে আল্লাহ তাআলা তাকদিরে যা চূড়ান্ত করে রেখেছেন তার বাইরে কোনো কিছু তাকে আক্রান্ত করবে না, তাহলে তার জন্য রয়েছে একজন শহীদের সমান সওয়াব। হাদিসে এ নির্দেশনাগুলো যথাযথ মেনে চলার কারণে পবিত্র নগরী মক্কা ও মদিনা আজ মহামারী করোনা থেকে মুক্ত। সুতরাং মহামারী করোনা থেকে নিরাপদ ও সুস্থ থাকতে হাদিসের এ নির্দেশনাগুলো মেনে চলার সর্বাত্মক চেষ্টা করা জরুরি। করোনার সময়ে রাষ্ট্র ঘোষিত নির্দেশনা মেনে চলা, ঘরে অবস্থান করা, অযথা বাইরে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা সবার জন্য খুবই জরুরি। আল্লাহ তাআলা বিশ্বব্যাপী সবাইকে উল্লেখিত হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। করোনাসহ যাবতীয় মহামারী ও রোগব্যাধি থেকে নিরাপদে ও হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।